নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 2023 সালে কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং কবে সমাপ্ত হচ্ছে, শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো শ্রাবণ মাস থেকেই মলমাস শুরু হচ্ছে, তাহলে কি আমরা শ্রাবণ মাসে শিব পুজো করতে পারবো কিনা, সম্পূর্ণ কিছু সঠিক নির্ভুল তথ্য আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটিতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর কিছুদিন পরেই শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই ভগবান শিবের বিশেষ পুজো পাঠ। ভোলানাথের পুজোয় গোটা মাস ধরেই মগ্ন থাকেন ভক্তরা। শিব ভক্তরা সারা বছর এই মাসের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই মাসে ভগবান ভোলে শঙ্করের মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। একই সঙ্গে এই মাসটিকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। এবারের শ্রাবণ মাসটি হতে চলেছে আরও বিশেষ, কারণ এটি প্রায় দু মাস ধরে চলবে। এমন অবস্থায় মানুষ ভগবানের ভক্তির জন্য এক মাস অতিরিক্ত সময় পাবেন। যোগ, হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছরটি ১২ নয় ১৩ মাসের হতে চলেছে। মূলত শ্রাবণ মাসের কারণেই এমনটি হবে, কারণ এবার শ্রাবণ প্রায় দু মাস ধরে চলবে। এর আগে এমন ঘটনা ঘটেছিল 2004 সালে, ১৯ বছর পর ফির ঘটতে চলেছে এমন ঘটনা। তিথি, হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী চৌঠা জুলাই এবং শেষ হবে ৩১শে আগস্ট। এই দিনে পূর্ণিমাও রয়েছে, সেক্ষেত্রে শ্রাবণ মাস হবে ৫৯ দিনের। এবার শ্রাবণ মাসে ১৯ বছর পর মলমাসও পড়তে চলেছে, সেক্ষেত্রে শ্রাবণ শুরুর প্রথম ১৩ দিন অর্থাৎ ৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলার পর ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত মলমাস চলবে। মলমাস শেষ হবে অমাবস্যায়। এরপরে ১৭ আগস্ট থেকে ফির শ্রাবণ মাস শুরু হবে, যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে, অর্থাৎ শ্রাবণ মাস এবার দু দফায় চলবে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব শিবরাত্রিতে পুজো করার পদ্ধতি। রাতে শিবলিঙ্গের পুজো করার সময় আপনার মুখ উত্তর দিকে রাখুন। একই সঙ্গে ভগবান শিবের মন্ত্রগুলো জপ করার সময় আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে রাখুন। শিবলিঙ্গকে দুধ দিয়ে পবিত্র করুন এবং অবশ্যই সেখানে বেলপাতা, ধুতুরা এবং ভাং নিবেদন করুন। শিবলিঙ্গকে সর্বদা একটি খোলা ও আলোকিত স্থানে রাখুন। পূজোয় তিলের তেল ব্যবহার করুন। শ্রাবণ মাসে সোমবার জল, দুধ, দই, ঘি, শর্করা, গঙ্গাজল দিয়ে ভোলেনাথকে অভিষেক করা উচিত, তাদের সৌভাগ্য বৃদ্ধি পায়। শ্রাবণ সোমবারের দিনে উপবাস করে প্রদোষকালের শিব পুজো করতে হবে। এই সময়ে শিব অত্যন্ত সুখী অবস্থায় থাকেন। কথিত আছে, সন্ধ্যায় শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে মহাদেব সাধকের সমস্ত কষ্ট দূর করেন। কথিত আছে যে বাড়িতে অর্থের অভাব হলে লজ্জাবতী গাছের শিকড় নিয়ে শ্রাবণ মাসে শিবকে নিবেদন করুন। এমন করার পরে ওই জিনিস আলমারিতে রাখুন, এতে অর্থ সংকট দূর হবে। যারা সোমবার উপবাস শুরু করতে চান তারা বছরের শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারেন, এটি শুভ বলে মনে করা হয়। অন্যদিকে যাদের বিয়েতে সমস্যা হচ্ছে তারা শ্রাবণ সোমবার শিবলিঙ্গে জাফরানযুক্ত দুধ নিবেদন করুন, এতে দাম্পত্য সমস্যা থেকে মুক্ত পাবেন। এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ১০ই জুলাই। এই দিন সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট থেকে ৭টা ২২ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে। তো বন্ধুরা, এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মলমাস কাকে বলে, তার উত্তর এখানে জেনে নেওয়া যাক। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি ৩ বছর পর পর একটি অতিরিক্ত মাস যুক্ত হয়, একে অধিক মাস
মল মাস, পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা জানাচ্ছে যে যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন তখন সেই দিনটিকে বলে সংক্রান্তি। এক বছরে সাধারণভাবে সূর্য ১২ মাসে ১২টি রাশিতে গমন করেন, সেই কারণে বছরে ১২টি সংক্রান্তি থাকে। কিন্তু যে মাসে কোনো সংক্রান্তি থাকে না তখনই অধিক মাস বা মল মাস যুক্ত হয়। এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে কোনো শুভ কাজ করতে নেই, কারণ এই মাসটিকে অশুদ্ধ বলে মনে করা হয়, সেই কারণে একে মল মাস বলা হয়। ২০২৩ মল মাসের সময়, হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২৩ সালে মল মাস চলবে ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। বছরের এই অতিরিক্ত মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয়, সেই কারণে মল মাসে নারায়ণ পুজো করা হয়ে থাকে। গৃহশান্তি, দান ধ্যান, তীর্থযাত্রা ও বিষ্ণু মন্ত্রপাঠ মল মাসে করা শুভ। এর ফলে মল মাসের অশুভ প্রভাব খর্ব করা সম্ভব হয় এবং শুভ ফল পাওয়া যেতে পারে। মনে করা হয় মল মাসে যিনি তার আরাধনা করেন তাকে আশীর্বাদ করেন শ্রী বিষ্ণু, তার সুখ দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছা পূরণ করেন। অর্থাৎ এবছর ৭ দিন পর্যন্ত শিবের উপাসনার সুযোগ পাবেন ভক্তরা। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস হলো অতি পবিত্র, শ্রাবণ মাসেই মহাদেবের জলাভিষেক দুধাভিষেক হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে এখানে শেষ করলাম, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।